আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তো আজকে আমার সবচেয়ে মজার রেসিপিটা বানানো হবে। আজকে আমার রেসিপি হচ্ছে কাচ্চি দম বিরিয়ানি। তো আমি এটার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। প্রথমে আমি দুধের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 10 চামচ পাউডার দুধ ইউজ করছি, তারপরে ইউজ করছি 3 চামচ ঘি, 2 চামচ কেওড়া জল আর 3 চামচ গোলাপ জল, তারপরে পানি, তারপরে 1 চামচ মতো ফুড কালার। এসব কিছু দিয়ে আমি দুধের লিকুইডটা রেডি করে একপাশে রেখে দিচ্ছি। এখন কাজ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা। তো এখানে আমি 8টা পেঁয়াজ নিছি, যেটা বেরেস্তা করব আমি। আর আজকে আমার যেহেতু 10 জনের খাবার রেডি করব, সো আমার সব কিছুর পরিমাণ একটু বেশিই লাগতেছে। এখন আমার গুলিয়ে রাখা দুধ থেকে হালকা দুধ নিয়ে আমি এখানে স্যাফরন মিক্স করে রাখছি। পেঁয়াজ বেরেস্তা করা কিন্তু এখনও শেষ হয়নি, অনেক পেঁয়াজ এখনও চলতেছে। এখন আমি মাওয়া রেডি করে নিব। যাদের হাতের কাছে মাওয়া নেয় তারা আমার মতো এভাবে মাওয়া রেডি করতে পারেন। দুধ পাউডারের সাথে পরিমাণ মতো ঘি দিয়ে জাস্ট মেখে মাওয়াটা রেডি করা যায়। তো আমিও ওইভাবে করে ফেলছি, কারণ আমি এখানে মাওয়া দেখি নাই ওমানে, দ্যাটস ওয়াই আমি এভাবে হাতেই বানিয়ে ফেললাম। এই তো রেডি হয়ে গেল আমার মাওয়া। সো এখন দেখে নিন কাচ্চির মশলাটা কীভাবে মাখাইতে হয়। এই মশলাটা মাখানোর জন্য আমি এখানে 6 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে মেল্ট করে নিব। এখন হচ্ছে আমার হাঁড়িতে কাচ্চির মাংসগুলা সাজিয়ে নেওয়ার পালা। আমি মাংসগুলা হাঁড়িতে নিয়ে দেন এখানে মশলাগুলো মিক্স করব। কাচ্চির জন্য এখানে আমি হাড়সহ ছাগলের মাংস নিয়ে নিছি 4 কেজি। আজকের কাচ্চিটা বানাবো আমি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে। এটা একদম অরিজিনাল কাচ্চির স্বাদটা নিয়ে আসে, সো আমি অনেক লাইক করি। এইখানে একটা বক্সে 2টা করে মশলা থাকে, একটা হচ্ছে গোটা মশলা আর একটা হচ্ছে পাউডার। তো গোটা মশলার মধ্যে যা যা থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইখানে গোটা মশলা আমি 2 প্যাকেট ইউজ করছি, বাট 2 প্যাকেট আমার মাংসের জন্য আমার খুব কম মনে হয়েছে, তাই আমি আমার বাসা থেকে আরও কিছু মশলা গোটা মশলা অ্যাড করছি। তো এখানে যা যা আছে, কিছু তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর কয়েকটা এলাচ, শাহি জিরা, কাবাব চিনি, এই আর কিছু নাই। তো আমি এগুলো অনেক কম পরিমাণে, তো আমি আরও কিছু বাসা থেকে অ্যাড করে দিয়েছি। এখান থেকে কিছু গোটা মশলা আমি মাংসতে ইউজ করব আর কিছু আমি ভাতের জন্য রেখে দিব। শুধু শাহি জিরাটা আমি মাংসতে ইউজ করব না, এটা পুরাটা রাইসের জন্য রেখে দিব। আর শাহি জিরা পরিমাণ কম, আমার 2 কেজি রাইসের জন্য আরও কিছু লাগবে, বাকিটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 6-7টা এলাচকে একটু থেতো করে নিয়েছি, যাতে এলাচের ফ্লেভারটা মাংসে ভালোভাবে আসে। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা, তারপর দিয়ে দিব কাচ্চি মশলা। আমি এখানে 2 প্যাকেট কাচ্চি মশলা ইউজ করছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 4 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি চিকন জিরা, সরিষা, নারকেল, বাদাম, মিষ্টি জিরা একসাথে বাটা, এটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন আমি 4 টেবিল চামচ সল্ট দিয়ে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিলাম। এখন এখানে আমি দুধের মিশ্রণটা ইউজ করব। এই মিশ্রণটা কিন্তু মাংসতে অনেক ভালো কাচ্চির ফ্লেভার দিবে, তো এই জন্য অবশ্যই ঘি, দুধ, কেওড়া জল, গোলাপ জল এটা দিতেই হবে। তো আমি এখান থেকে বেশিরভাগ মাংসের সাথে মিক্স করে ফেলবো, তারপরে রাইসের জন্য রাখবো অল্প কিছু। আর একটু ভালো ফ্লেভারের জন্য আমি 2টা কালো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম, আর এক্সট্রা 2-3টা তেজপাতা দিয়ে দিছি, আর একটা দিয়ে দিলাম আমার সিক্রেট মশলা। আর আমার সিক্রেট মশলাটা কীভাবে বানাইছি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই বানানোর পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দেব। এখন আমার মাংসটা একেবারেই রেডি, তো এটা গ্যাসটা রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। তো আমি এখানে আলুটা মাখিয়ে নিচ্ছি। এখানে আলুতে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিছি, একটু সল্ট দিছি আর 1 স্পুন সুগার দিব। সুগারটার কারণে একটা আলুতে সুইট ভাব আসবে।
তো এটা আমি ভালো করে মাখাই কিছুক্ষণ রেখে দেন ফ্রাই করে নিব। তো আলুটা 3 মিনিট মাখা রেখে এখন ফ্রাই করতেছি, এটা 5-6 মিনিট করে ফ্রাই করব, তুলে ফেলব। তো আমাদের আলু ফ্রাইও হয়ে গেছে, বাকি কাজ হবে বিকেলে। এখন বাজে দুপুর আড়াইটা, সব কিছু রেডি করে রেখে দিছি, বাকিটা বিকেলে, যেহেতু আমাদের রাতের ডিনারের খাবার, সো বিকেলে স্টার্ট করব। তো সবাই সাথে থাকেন আর কাচ্চি বিরিয়ানির রেসিপিটা দেখেন, এটা অনেক মজা হয়। আমি ওমানে এসে ফার্স্ট টাইম ঈদে বানাইছিলাম, এবার সেকেন্ড টাইম আমার বার্থডেতে বানাচ্ছি। তো কেমন হয়েছে এটা সবাই যখন খাবে তখনই ওদের থেকে জানবো। সবাই সাথে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আর রেসিপিতে যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, আমি সবার উত্তর দেওয়ার ট্রাই করব। তো কাজের বেটা রহিম, কাজের বেটা, এটা হচ্ছে আমাদের কাচ্চির স্পেশাল রাইস, আর সাথে কিসমিস, পিস্তা অ্যান্ড অ্যালমন্ড। কাচির জন্য আমি এখানে নিয়ে নিছি 2 কেজি ডাবল XL বাসমতি রাইস। রাইসটা খুবই সুগন্ধ, পোলাও চালের মতো। তো রাইসটা আমি ধুয়ে 20 মিনিট মতো রেখে দিব। এখানে আমি কিসমিস, অ্যালমন্ড অ্যান্ড পিস্তাচিও এগুলো নিয়ে নিছি। কিসমিসটা ফুল থাকবে, অ্যালমন্ড অ্যান্ড পিস্তাচিওটা আমি চিকন করে কেটে নিব। আমি এখানে রাইসের জন্য গরম পানি করে নিয়েছি, গরম পানিতে শাহি জিরা, এলাচ, তেজপাতা, দারুচিনি সব দিয়ে দিছি, লবঙ্গ। আমি মাংসগুলোতে সামান্য পরিমাণ ঘি অ্যাড করব। আবার অলরেডি আমার মিল্কে ঘি আছে, তাও আমি এখানে আবার 2 টেবিল চামচ ঘি অ্যাড করতেছি। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, আমি কাচ্ছিতে কোনো প্রকার অয়েল ইউজ করি না, আমি পুরো কাচ্ছিটাই ঘি দিয়ে করতেছি। আর আপনারা যদি অরিজিনালি কাচ্ছি খেতে চান অবশ্যই পুরোটা ঘি দিয়েই করতে হবে, এখানে কোনো প্রকার তেল ইউজ করা যাবে না। 3 ঘন্টা রেস্টে রাখার পর আমি মাংসটা দমে দেওয়ার জন্য রেডি করতেছি। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো বসিয়ে দিচ্ছি এক এক করে। তারপরে আমি এখানে দিয়ে দিব আবার একটু লিকুইড মিল্কগুলো। তারপরে দিয়ে দিব আমি মাওয়া। এখন দিয়ে দিব স্যাফরন মিশ্রিত মিল্কগুলো আর একটু স্যাফরন, আর একটু স্যাফরন রাখবো আমি রাইসের উপর দেওয়ার জন্য। এখন দিয়ে দিব 5-6টা আলু বোখরা। এখন আমি মাংসতে কিছুটা পানি দিয়ে দিব, মাংসটা যেহেতু আমি দমে দিব তো নিচে যাতে পোড়া লেগে না যায় এজন্য আমার নিচে হালকা পানি ইউজ করতে হবে। আমি এখানে টোটাল 1 কাপ মতো পানি ইউজ করছি, এর বেশি করা যাবে না। আমি এখন কিসমিস আর বাদাম কুচিগুলো দিয়ে দিব, এখান থেকে আমি কিছু পরিমাণ রাইসের উপর দেওয়ার জন্য রেখে দিব। তো পানিটা ব্লক আসার পর রাইসটা দিয়ে দিছি, এটা 6 মিনিট করব আমি। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, এখানে 2-3টা ভেঙে দিব, বাকিগুলো পুরো দিব। এটা রাইসের উপর দেওয়া যাবে না, এটা সরাসরি মাংসতে দিতে হবে। তো স্মোকি ফ্লেভার আসার জন্য আমি এখানে কয়লা দিছি। তো আমি এখানে কয়লা দিয়ে ফ্লেভার দিয়ে দিছি, এখন রাইসগুলো লেয়ার লেয়ারে বসাই দিব। রাইসগুলো বসানো হয়ে গেছে, এখন কিসমিস, বাদাম কুচি, পেঁয়াজ বেরেস্তা এগুলো সব দিয়ে দিব। তারপর মিডলে মিডলে দিয়ে দিব একটু একটু করে ঘি। তারপর দিয়ে দিব আমার স্যাফরন মিশ্রিত মিল্কগুলা। তারপর দিয়ে দিব লিকুইড মিল্কগুলা। এবার লাস্টে আমি মাওয়াগুলো উপরে বসিয়ে দিচ্ছি। এখন রাইসের আবার আরও একটা লেয়ার দিব উপরে, এটা ফাইনাল লেয়ার দেওয়া শেষ। এখন একইভাবে আবার আমি সব কিছু দিয়ে সাজিয়ে নিব। তো একটু একটু করে ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা লিকুইড ফুড কালার, এটা কাচিতে সুন্দর একটা কালার নিয়ে আসবে। কাচ্চি বিরিয়ানির ডেকোরেশন শেষ, এখন আমরা ফল দিয়ে এটা ভালোভাবে আটকে দেবো যাতে কোনো ভাপ বাইরে বের হয়ে না আসে।
এখন উপরে একটা ঢাকনা দিয়ে এটার উপর একটু ভারী কিছু দিয়ে একটা চাপা দিব এটা আমি 5 মিনিট একদম হাই হিটে জাল করে তারপর নিচে একটা তাওয়া দিয়ে 3 ঘন্টা একদম স্লো কুক করছি তারপরে তো আমার কাচ্চি রেডি এখন ওপেন করব তো দেখা যাক কাচ্চিটা কেমন হচ্ছে ওয়াও রাইসগুলো একদম পারফেক্টলি হয়েছে তারপরে ভিতরের মাংসটা খাওয়ার টাইমে বোঝা যাবে কেমন ও মাশাআল্লাহ রাইসটা অনেক ঝরঝরে হয়েছে অনেক সুন্দর হয়েছে আর অনেক সুগন্ধ আর মাংসগুলো ভালো সিদ্ধ হয়েছে তো আমি ভয় পাইছি কারণ এরকম দম বিরিয়ানিতে মাংস সিদ্ধ না হলে কিন্তু খাইতে ভালো লাগে না তো মাংসটা খুবই টেস্টি হয়েছে এখন আমার বার্থডে উপলক্ষে মেহমান আসছে সবাইকে সার্ভ করতেছি সবাই খেয়ে বলবে আমার কাচ্চি দম বিরিয়ানি কেমন হয়েছে তো সবার মুখে শুনুন কাচ্চিটা সবার অনেক পছন্দ হয়েছে কাচ্চিটা নাকি অনেক মজা হয়েছে সবাই অনেক নাম করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ